হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে অনুষ্ঠানে অথবা বিয়ে বাড়িতে মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয়। প্রথম দেখাতেই প্রেম অথবা প্রথম পরিচয় রিলেশন এমন ঘটনা প্রতিদিন হাজার হাজার ঘটছে, এটা এমন কোনো নতুন কথা নয়। বাট সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই প্রথম দেখাতে প্রেম প্রথম পরিচয় রিলেশন এমন ঘটনা প্রতিদিন যতগুলো ঘটে তার মধ্যে 50% বেশি ঘটনা ঘটে বিভিন্ন অনুষ্ঠানে। এর মানে দাঁড়ালো যে আপনি যদি কোনো অনুষ্ঠানে যান আর আপনার যদি মেয়ে পড়ানোর ইচ্ছা থাকে তো আপনার একটা ব্র্যান্ড নিউ গার্লফ্রেন্ড জোটানোর সম্ভাবনা বেশি। আপনি আরো জেনে অবাক হবেন যে মেয়েগুলো রিলেশন করতে মোটেও আগ্রহী না, যে মেয়েগুলো তাদের আশেপাশে কোনো ছেলেদের ভিড়তে দেয় না, এমন ছেলে মেয়েগুলোই অনুষ্ঠান অথবা বিয়ে বাড়িতে খুব সহজে পড়ে যায়। এর পেছনে আসল রহস্য কি, এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি অনুষ্ঠানে মেয়েদের কিভাবে পাঠাতে হয় সেটাও শিখিয়ে দেব। সেই সাথে একান্ত গোপন কয়েকটি তথ্য আজ আমি ফাঁস করব, যেগুলো যে কোনো অনুষ্ঠানে মেয়ে পাঠানোর সময় আপনার কলিকাতা হারবালের মতো কাজ করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। পয়েন্ট নাম্বার এক, মেয়েরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে সাজুগুজু করে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময়, কারণ মেয়েরা ভাবে অনুষ্ঠানে অনেক মেয়ে থাকবে, তাই আমি এমন করে সাজবো যাতে করে আমাকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। আর এই চক্করে মেয়েরা ঘন্টার পর ঘন্টা সাজুগুজু করতে আর মেকআপ করতে করতে কাটিয়ে দেয়। তো বস, একটা মেয়ে এত কষ্ট করে এত সময় ব্যয় করে এত এনার্জি নিয়ে এত সুন্দর করে সাজলো মেকআপ করলো, তো সে অনুষ্ঠানে যাওয়ার পর কিভাবে বুঝবে তাকে সবার থেকে বেশি সুন্দর লাগছে? কোনো মেয়ে বলবে তোমাকে সবার থেকে সুন্দর লাগছে? এমনটা নয়, কেননা মনে মনে সব মেয়ে তো নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে, তাই এখানে অন্য কোনো মেয়ের প্রশংসা করার প্রশ্নই আসে না। তাই এখানে তারা একটা টেকনিক ইউজ করে, মেয়েরা লক্ষ্য করে ছেলেরা তার দিকে তাকাচ্ছে কিনা, কোনো ছেলে তাদের সাথে লাইন মারার চেষ্টা করছে কিনা। যখন ছেলেরা অন্য মেয়েদের রেখে তার দিকে বেশি তাকাচ্ছে, তার সাথে লাইন মারার চেষ্টা করছে, তখন মেয়েরা বিষয়টি বুঝতে পেরে অনেক বেশি খুশি হয়, কারণ এতে করে তারা বুঝতে পারে যে তাকেই সবার চেয়ে বেশি সুন্দর লাগছে। তো বস, আপনারা এটা থেকে কি বুঝলেন? মেয়েরা যখন কোনো অনুষ্ঠানে যায় তখন তারা নিজেরাই চায় ছেলেরা তার দিকে দেখুক এবং তাকে লাইন মারুক, ছেলেরা তাকে পটানোর চেষ্টা করুক এবং তার রূপের প্রশংসা করুক। আর যখন কোনো ছেলে এগুলো করে তখন মেয়েরা ছেলেটির উপর এত খুশি হয় যে মেয়েটির হৃদয়ে তাকে এন্ট্রিও দিয়ে দিতে পারে। পয়েন্ট নাম্বার দুই, আপনারা হয়তো জানেন না যে একটা মেয়ে যতই আনরোম্যান্টিক হোক না কেন, বাট যখন কোনো মেয়ে অনেক সুন্দর করে কোথাও সাজুগুজু করে যায় তখন তার মন অনেক রোম্যান্টিক থাকে। এবং আমরা সবাই জানি যে রোম্যান্টিক মন শয়তানের কারখানা, গলে যেতে বেশি সময় লাগে না। আমি সত্যি বলছি, আপনি রাস্তাঘাটে স্কুল কলেজে বা যে কোনো জায়গায় মেয়ে পড়ানোর চেষ্টা করে দেখুন, মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে আপনার জুতো ক্ষয় হয়ে যাবে। মেয়ের মন পাওয়ার জন্য আপনি মেয়ের পেছনে অনেক টাকা খরচ করবেন, টাকা খরচ করতে করতে আপনার মানি ব্যাগ ফাঁকা হয়ে যাবে, তবু আপনি মেয়ের মন গলাতে পারবেন না। অথচ বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে মেয়েদের মনে এত রোম্যান্সে কোথা থেকে আসে বুঝি না আমি। মেয়ের দিকে তাকে একটু হাসি দিন এবং মেয়ের সাথে একটু যোগাযোগ করুন, একটু লুকোচুরি খেলুন, সিনেমা স্টাইলে কিছু করুন, মেয়েটি কাবু হয়ে যাবে। আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি সত্যি বলছি এটাই বাস্তবতা। আপনার যদি বিশ্বাস না হয় তবে নেক্সট টাইম কোনো বিয়ে বাড়িতে গেলে এটা ট্রাই করে দেখবেন। যদি আমার কথাগুলোর একটুকু এদিক ওদিক হয় তাহলে পরে এই ভিডিওতে এসে কমেন্টে কালি দিয়ে যাবেন। ওকে, তো এবার আছি নেক্সট পয়েন্টে। পয়েন্ট নাম্বার তিন, কোনো মেয়ের বয়ফ্রেন্ড নেই অথবা তার রিলেশন করার ইচ্ছা থাকুক বা না থাকুক, এগুলো কোনো প্রসঙ্গ নয়। প্রতিটি মেয়ে কোনো অনুষ্ঠানে গেলে এনজয় করার চেষ্টা করে এবং ছেলেদের সাথে লাইন মারা, ছেলেদের সাথে দুষ্টামি করা, মজা করা, এগুলো খুব এনজয় করে। আমি অনেক দেখেছি মেয়ের হয়তো অলরেডি বয়ফ্রেন্ড আছে, তবুও কোনো অনুষ্ঠানে গেলে ছেলেদের সাথে বিন্দাস মজা করে এবং ইয়ারকি ফাজলামিও করে। আবার কিছু মেয়ে আছে অনুষ্ঠানে গেলে মেয়ে হয়েও ছেলেদের সাথে লাইন মারে এবং নানা দুষ্টামি করে, যেন তারা ভুলেই যায় যে তাদের বয়ফ্রেন্ড আছে। তো এবার থেকে পরবর্তী অনুষ্ঠানে মেয়ে দেখে যদি আপনি ক্রাশ খান, তো মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা, মেয়ে পড়বে কিনা, এগুলো ভেবে সময় নষ্ট না করে মেয়েকে রোম্যান্টিক স্টাইলে ইমপ্রেস করার চেষ্টা করবেন। চার, যারা গোপন সমস্যায় ভুগছেন তারা কোনো অনুষ্ঠানে গেলে মেয়ে পড়াতে যাবেন না, তবুও মেয়ে পড়াতে যদি যান তাহলে অপমান হয়ে চলে আসবেন। গোপন সমস্যা বলতে আমি বোঝাচ্ছি যাদের মেয়েদের সাথে কথা বলতে ভয় লাগে এবং মেয়েদের সামনে গেলে যাদের হাঁটু কাপার ব্যায়াম শুরু হয়। এমনিতে তো আপনি বাঘের মতো গর্জন করেন, কিন্তু মেয়েদের সামনে গেলে বিড়াল হয়ে যান। তারা কোনো অনুষ্ঠানে গিয়ে মেয়ে পড়ানোর চেষ্টা করবে না, কারণ অনুষ্ঠানে মেয়ে পড়াতে গেলে নিজের ভেতর অনেক সাহস থাকতে হয় এবং নিজের ভেতর অনেক কনফিডেন্স আনতে হয়। তো যাই হোক, এই চারটি টিপস ফলো করুন, আশা করি অনুষ্ঠানে অথবা বিয়ে বাড়িতে আপনি যে কোনো মেয়েকে পড়াতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন সবাই।